আলহামদুলিল্লাহ হিরব্বিলামীন ওলা আকিবাতুল মুতাকিন ওসলাতসাল্লাম ও আলা আশফিলাম্বিয়া ইউআাল মুরসালীন যে পাঁচটি রাতে বিশেষভাবে দোয়া কবুল হওয়ার ওয়াদা করা হয়েছে তার মধ্যে শবে বরাতের রাত অন্যতম মহানবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই পাঁচ রাত্রিতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে রজব মাসের প্রথম রাতে শবে বরাতের রাতে শবে কদরের রাতে ঈদুল ফিতরের রাতে এবং ঈদুল আজহার রাতে কিন্তু শবে বরাতের রাতেও কিছু লোকদের দোয়া ও আমল খাঁটি অন্তরে তওবা না করা পর্যন্ত কবুল হয় না যেমন মুশরিক মাতা পিতার অবাধ্য সন্তান আত্মীয়দের সাথে ন্যায়সঙ্গত কারণ ছাড়া সম্পর্ক ছিন্নকারী জালিম শাসক ও তাদের সহযোগী অন্যায়ভাবে হত্যাকারী জেনাকারী মদ্যপানকারী হিংসুক নিন্দাকারী গণক ও রেখা টানিয়া অথবা ফালনামা দেখিয়া ভাগ্য ও ভবিষ্যৎ নির্ধারণকারী গায়ক ও বাদক মিথ্যা শপথের সাহায্যে পণ্য বিক্রয়কারী পায়ের গিরার নিচে গর্ব সহকারে কাপড় পরিধানকারী জাদুকর পরস্পর শত্রুতা ভাবপোষণকারী কৃপণ অন্যায়ভাবে শুল্ক আদায়কারী জুয়ারি দাবা পাসার খেলোয়াড় বিদাত প্রচলনকারী মিথ্যা সাক্ষ্যদানকারী সুদদাতা সুদ গ্রহিতা ঘুষদাতা ও গ্রহীতা সন্ত্রাস ও ফাসাদ সৃষ্টিকারী তাই শবে বরাতের পূর্ণ ফজিলত ও শবে বরাতের রাতে দোয়া কবুল হওয়ার জন্য উল্লেখিত কবিরা গুণা থেকে খাটি দিলে তবা করা উচিত অন্যথায় সারা রাত জেগে ইবাদবন্দিকে করেও কোনো লাভের আশা করা যায় না আল্লাহ তাল আমাদের সবাইকে কবিরা গুনা থেকে বেঁচে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাও